ओम शिवे यस्य पराभक्ति त्यागे पी रतिरुत्तमा अहेतुक कृपासिंधुं शिवानंदम नमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर द्वितीय संघगुरु परम पूजनीय श्रीमत् स्वामी शिवानंद जी महाराजेर कथोपकथनेर संकलन शिवानंद बाणी निये पाठ एवं आलोचनार उद्देश्य निये। ঠিক এক বছর আগে এই মার্চ মাসে যখন লকডাউন চালু হলো, তখন যখন আমাদের সমস্ত ক্লাসগুলো বন্ধ এবং আপনারা জানেন যে আমাদের এখানের ইন্টারনেটের কানেকশন এতটাই খারাপ যে আমরা অনলাইন ক্লাস শুরু করেও বন্ধ করে দিতে হয়েছে, এমন একটি পরিস্থিতিতে এই শিবানন্দ বাণী রেকর্ডেড ক্লাস শুরু হয়। আমরা খানিকটা দ্বিধা, খানিকটা সংকোচে, কেমন হবে, মানুষ কেমনভাবে নেবে, আদৌ কি এইভাবে ভগবানের ভাব মানুষের কাছে পৌঁছানো যাবে কিনা, এরকম নানা সংশয়ের মধ্যে দাঁড়িয়ে আমাদের কাজ শুরু করেছিলাম। এবং সেই সময় আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল মাত্র 3,100, কিন্তু এই গত এক বছরে শিবানন্দ বাণী প্রচারিত হওয়া, শিবানন্দ বাণী, শুরুতে শিবানন্দ বাণী, পরবর্তীকালে আরও অন্যান্য ধারাবাহিকভাবে যেমন পরমার্থ প্রসঙ্গ, পার্ষদ কথা, শ্রীমৎ ভগবদ গীতা, এছাড়া স্বামী শিষ্য সংবাদ, কর্মযোগ, গসপেল অফ হোলি মাদার, এই নানা বিষয়গুলি একটার পর একটা আসার ফলে বহু মানুষের আমরা সাহায্য পেয়েছি। তারা আমাদের সমর্থন করেছেন, তারা শুনতে চেয়েছেন, এবং আমাদের চ্যানেলের সাবস্ক্রিপশন বেড়ে যাওয়াটা দেখে মনে হয় এই কাজ তাদের হৃদয়কে স্পর্শ করছে। আমরা পুরো এক বছর পূর্ণ করলাম এই শিবানন্দ বাণীর শুরুতে। আমরা প্রথম দিকে খুব অল্প সময়ের জন্য করতাম, এখন একটু বেশি সময়ের জন্য করি। আমরা প্রথম খণ্ডে প্রায় একবার অন্তিম পর্যায়ে এসেছি। আমরা প্রায় এই এক বছরে নতুন শ্রোতা পেয়েছি 4,000, সারা পৃথিবী জুড়ে এই সংখ্যা এসেছে। মনসাদ্বীপের মতো একটা ছোট্ট কেন্দ্রে আমাদের সামান্য একটু কথা, ভগবানের কথা মানুষের হৃদয়কে স্পর্শ করছে, এটি মহান মা শ্রী ভগবানের কৃপা বলি আমরা অনুভব করি। আজকে যে অংশটি আমরা পড়া শুরু করব সেটি বেলুড় মঠ থেকে, বেলুড় মঠে ঘটে 17ই শ্রাবণ 1336 বঙ্গাব্দ শুক্রবার 2 আগস্ট 1929 ঘটনা। সকালবেলা মঠের সাধু ব্রহ্মচারীরা একে একে মহাপুরুষ মহারাজকে প্রণাম করিতে আসিয়াছেন। জান্দি আশ্রমের একটি ব্রহ্মচারী কয়েকদিন যাবৎ মঠে আছেন, সে প্রণাম করিলে মহারাজ তাকে জিজ্ঞাসা করিলেন, ওখানে তো নানা কাজকর্ম আছে, মঠে যে রয়েছ জপ ধ্যান করছে তো? সকাল সন্ধ্যা রাত্রে খুব জপ ধ্যান করবে, এ বড় জাগ্রত স্থান। স্বামীজি মাথায় করে ঠাকুরকে এনে বসিয়ে দিয়েছিলেন, এখানে বসিয়েছেন, এখানে ঠাকুরের বিশেষ প্রকাশ। তাছাড়া স্বামীজি, বাবুরাম মহারাজ এরা সকলেই স্থানে কত সাধন ভজন করেছেন। স্বামীজি তো শরীর ত্যাগ করলেনই এখানে, স্থানের মাহাত্ম্য কত, সাধন ভজনের এমন অনুকূল স্থান আর কুত্রাপি পাবে না, জমাট বাঁধা ভাব এখানকার, কত ধ্যান জপ পূজা পাঠ, কত নাম কীর্তন এখানে হয়েছে ও হচ্ছে, কত ভক্ত সমাগম, কত হোম, কত কি, যে কদিন এখানে আছো খুব জপ ধ্যান করে আনন্দ লাভ করে যাও, যত ধ্যানাদি বেশি করবে তত স্থানের মাহাত্ম্য প্রকাশ বুঝতে পারবে, তোমরা ঠাকুরের ভক্ত তাকে ডাকলেই তাঁর সাড়া পাবে, প্রাণে আনন্দ পাবে। বেলুড় মঠ সম্পর্কে একটি ভারী সুন্দর ছবি আমাদের সকলের সামনে তুলে দিচ্ছেন পূজনীয় মহাপুরুষ মহারাজ। জান্দি আশ্রম, এখন আশ্রমটির কী নাম হয়েছে আমি জানি না, সেই জান্দি আশ্রম থেকে একটি ব্রহ্মচারী এসেছেন, তিনি কিছুদিন মঠ বাস করছেন। মঠবাসের মূল কথাই হল মঠের যে আধ্যাত্মিক পরিবেশ আছে সেইটিকে সম্পূর্ণভাবে নিজের ভেতরে আহরণ করে নিয়ে যাওয়া। পরম পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, রামকৃষ্ণ সঙ্ঘের দশম অধ্যক্ষ, তিনি বলতেন বেলুড় মঠ হচ্ছে রিচার্জিং স্টেশন, এখানে যখনই আমাদের নিজেদের ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে তখন এখানে এসে এটা রিচার্জ করে নিয়ে যেতে হবে, চার্জ করে বা রিচার্জ করে নিয়ে যেতে হবে। সাধুর জীবন বা সাধারণ ভক্তের জীবন, ভগবত ভক্ত তাদের জীবনের এক
একটাই চার্জ লাগে, সেটা হচ্ছে ভগবানের সঙ্গে সংযুক্তি। কাজের নানা কিছুর মধ্যে আমরা ভগবানকে স্মরণ করি বটে, কিন্তু সবসময় সেই স্মরণটা স্বাভাবিক হয় না। আমরা কাজের চাপে নানা রকমের বন্ধনে ভগবান থেকে অনেকখানি দূরে চলে যাই, এবং এই অনেকখানি দূরে চলে যাওয়ার ফলে আমরা সবসময় ভগবানের ভাবে ভাবিত হয়ে থাকতে পারি না। এই কারণে নির্জন বাসের সুযোগ। এখন আমাদের যা অবস্থা, বিজি শেডিউলের মধ্যে থাকি, আমরা যদি বেলুড় মঠে যাওয়া অভ্যাস করতে পারি, এখন হয়তো করোনার সময় সবটুকু পারি না, কিন্তু যেটুকু সময় অভ্যাস করতে যেতে পারি, সেইটুকু সময় বৃথা বার্তালাপে সময় নষ্ট না করে যদি ভগবৎভাবে ভাবিত হয়ে থাকতে পারি, তাহলে আমাদের জীবনের আমূল পরিবর্তন হবে। বেলুড় মঠ কেন, যে কোনো আধ্যাত্মিক স্থলে একটা জমাট বাঁধা ভাব আছে, কত মানুষের প্রার্থনা, কত মানুষের চোখের জল, কত মানুষের আকুলতা, সেগুলো যেন ঘনীভূত হয়ে একটি উচ্চ আধ্যাত্মিক তন্মাত্রা তৈরি করে, এবং সেই তন্মাত্রার মধ্যে যে প্রবেশ করবে তার ভেতরেও এই ভাবটি সঞ্চারিত হবে, এবং যত এই ভাবটি সঞ্চারিত হবে তত আমাদের জীবনের আধ্যাত্মিক কল্যাণ হবে। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ দেখতাম, যখন কোনো ব্রহ্মচারী বা সন্ন্যাসী ট্রান্সফারের জন্য আসতেন, দুটি কথা বলতেন বারবার, কিছু করছো তো, কিছু করছো মানে ঠাকুরের কিছু সেবা কাজ করছো তো, কিছু না করে খেতে বারণ করতেন। যে কারণে আমি যখন আমার ক্ষেত্রে আমি যেটা দেখেছি, যখন প্রত্যেকবার ট্রান্সফারের জন্য এসেছি, হয়তো সাত দিন কোনোবার থেকেছি, কখনো তিন দিন থেকেছি, সবটা সময় চেষ্টা করেছি ঠাকুরের জন্য কিছু কাজ করতে। ভাণ্ডারে কাজটা সহজ, কারণ সেখানে খুব বেশি শেখা শিখির প্রয়োজন নেই, সেখানে ভাণ্ডারে গিয়ে আমি অ্যাপ্রোচ করতাম, আমাকে যদি কিছু কাজ করতে দেওয়া হয়। প্রথম দিকে সবজি কাটতে দেওয়া হতো, এবং পরবর্তীকালে ঠাকুরের চাল এবং ডাল বাছতে দেওয়া হতো। এই চাল এবং ডাল বাছার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে সাধনা করতাম। সবসময় মনে হতো যে এই চাল ঠাকুরের ভোগে লাগবে, এই সমস্ত মন প্রাণ দিয়ে নিখুঁত করে সেটি বাছার আমরা চেষ্টা করতাম। ভাঙা চাল, কুদ, ধান, এগুলোকে সব একটু 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 করে সরিয়ে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন চাল, হয়তো আমার দ্বারা খুব চেষ্টা করা হলেও এক ঘন্টায় হয়তো এক কাপ বা দু কাপ চাল হয়তো বাছা সম্ভব হলো, কিন্তু যেটুকু হলো সেটুকু সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল, এবং আমরা অনুভব করতাম ওই চাল পরিষ্কারের মধ্যে দিয়ে আমার হৃদয়ের ভেতরের যে সামান্যতম মলিনতা আছে, যে সামান্যতম স্বার্থবুদ্ধিটুকু আছে, সেটি সরে যাওয়া। আরেকটা জিনিস খুব জোর দিতেন পূজনীয় মহারাজরা, বলতেন পুরনো মন্দিরে গিয়ে যোগদান করতে। পুরনো মন্দির মানে নতুন মন্দির হওয়ার আগে যে মন্দির। সাত কেন সেই পুরনো মন্দিরে যাওয়া হতো? প্রথম কথা হচ্ছে এখন আর বড় একটা কেউ পুরনো মন্দিরে যায় না, সেই কারণে পুরনো মন্দিরটা খুব ধীর স্থির শান্ত, বড় একটা হইচই নেই। আর দুই হচ্ছে এই মন্দিরে স্বয়ং শ্রীমা সারদা দেবী পুজো করেছেন, স্বয়ং স্বামী বিবেকানন্দ পুজো করেছেন, কত সন্ন্যাস হয়েছে, কত ব্রহ্মচর্য হয়েছে, কত দীক্ষার অনুষ্ঠান হয়েছে, সব এই মন্দিরের মধ্যে হয়েছে। সেই ভাবটি যেন জমাট বেঁধে মন্দিরের সর্বত্র বিরাজ করছেন, মন্দিরের যে কোনো কোণে বসলেই সেই স্মৃতি জেগে ওঠে, এখানে পূজনীয় মহাপুরুষ মহারাজ বসে জপ ধ্যান করতেন, এখানে বাবুরাম মহারাজ বসে জপ করতেন, এরকম নানা স্মৃতির মালায় গাঁথা বেলুড় মঠ। বেলুড় মঠ এখন কি জানি না, কিন্তু যেখানি বেলুড় মঠে আমি গিয়ে দাঁড়াই, আমার গুরুর স্মৃতি আমার মনে ভীষণভাবে জেগে ওঠে। মহারাজকে এখানে দাঁড়াতে দেখেছিলাম, এখানে হাত নাড়তে দেখেছিলাম, হয়তো খানিকটা পাগলের মতোই আমার মনে হয়, কিন্তু তবু অনেক সময় মায়ের মন্দিরের পেছনে আমি চুপটি করে দাঁড়িয়ে রাস্তা দেখি, লোকে ভাবেন হয়তো ভক্ত দেখি, কিন্তু আমি সেই স্মৃতিটাকে চারণ করার চেষ্টা করি। রোজ সকালবেলা ওই পথ দিয়ে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ হেঁটে যেতেন, এক দঙ্গল সাধু তার পেছন পেছন হেঁটে হেঁটে যেত, আর ঠিক মন্দিরের ওই জায়গায় এসে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বিশ্রাম নিয়ে ঘাটটা ঘোরাতেন, আর আমাদের দাঁড়িয়ে থাকা নতুন ব্রহ্মচারীদের দিকে হাত নাড়তেন। উনি জানতেন ওই সময় আমাদের ওনার কাছে যাওয়ার কোনো অনুমতি নেই, কিন্তু উনি কখনো আমাদের তার কৃপা থেকে বঞ্চিত করতেন না। ওনার সেই ভালোবাসা, এই ঘটনা ঘটে গেছে বহু বছর আগে, হয়তো 30 বছরেরও বেশি সময় কেটে গেছে, কিন্তু এখনও ওই জায়গায় দাঁড়ালে যেন মনে হয়
পূজনীয় মহারাজ দাঁড়িয়ে আছেন। এই যে আধ্যাত্মিক স্মৃতি, এই যে আধ্যাত্মিক ভাব, এইগুলোকে গ্রহণ করতে হয়। যে কোনো মন্দিরে গেলে সেইখানকার সেই ভাবটাকে গ্রহণ করতে হয়। আমাদের মনে আছে যখন আমরা কামারপুকুর, চায়রামবাটি কিংবা দক্ষিণেশ্বর বেড়াতে গেছি, তার আগে খুঁটিয়ে খুঁটিয়ে পড়িয়ে নেওয়া হয়েছে সেই সব জায়গার পূর্ণ স্মৃতি সম্পর্কে। পরে যখন আমরা সেই সব জায়গায় গেছি, সেই সব জায়গার কথা মনে করেছি এবং এখনও মনে হয়েছে যেন নাক দিয়ে টান নিলে সেই আধ্যাত্মিক ভাব বা তা আধ্যাত্মিকভাবে যে ফ্লেভার, সেটি যেন এখনও বিদ্যমান, এখনও পরিষ্কার করে বোঝা যায় এইখানে যেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ বিরাজ করছেন। মহারাজ এই কথাটি বলতেন যে সবসময় তো আমাদের এই সুযোগ পাই না আমরা, কিন্তু যে সুযোগটুকু পেয়েছি এটিকে যেন আমরা নিখুঁতভাবে ব্যবহার করতে পারি। ব্রহ্মচারী, কত সময় মনে কত প্রশ্ন ওঠে, তাই মনে করি সেসব আপনাকে বলি। অনেক সময় মনে সন্দেহ উপস্থিত হয়, কিন্তু আপনার সামনে এই সব ভুলে যাই, মনে হয় আমার কোনো সংশয় নেই, সব মিটে গেছে। আপনার কাছে এলেই নিজেকে পরিপূর্ণ বলে মনে হয়। এই অভিজ্ঞতা বোধহয় আমাদের সকলেরই। আমাদের মনে কত সংশয় থাকে, পূজনীয় ভূতেশানন্দজি মহাজকে যাওয়ার কাছে যাওয়ার আগে এমনকি কতদিন লিখেও রেখেছি, কিন্তু পূজনীয় মহারাজের সে দিব্য হাসি দেখে আর কখনো মনে পড়তো না কি বলবো। পূজনীয় রঙ্গনাথ আনন্দজি মহাজকে দেখলাম, দেখতাম আমরা একবারে শিশুর মতো সরল, একবারে হাসছে এখানে খিলখিল করে, তার আড়াইখানা দাঁত ছিল তখন। তিনি যখন হাসতেন, আনন্দ করতেন এবং তারই মধ্যে মানুষকে উৎসাহিত করছেন পড়াশোনা করার, তারই মধ্যে উৎসাহিত করছেন সেলফলেস সার্ভিস, একেবারে স্বার্থ শূন্য সেবা করার, নানা কাজে অত বয়স, অত শারীরিক কষ্ট, তার মধ্যেও পূজনীয় গহনানন্দজি মহারাজ পুরো সময়টা, তার প্রেসিডেন্টের পুরো সময়টাই তাকে ছুঁতে দিতেন, তার কাছে আসতে দিতেন, হাত ধরে জিজ্ঞেস করতেন কেমন আছো, দিন কেমন চলছে, সাধন ভজন কীরকম চলছে। অল্প কথার মানুষ, একটি দুটি শব্দ ব্যবহার করতেন আর তার সেই দিব্য হাসিটা দিতেন, আমাদের প্রশ্ন আমাদের সংশয় সব চলে যায়। দক্ষিণামূর্তি স্তোত্রে বলা আছে ব্রহ্মজ্ঞ গুরুর কথা, গুরু অল্প বয়সী, শিষ্যের বেশি বয়স। গুরু এবং শিষ্য, গুরু ওপরে বসে আছেন, শিষ্য তার পাদমূলে বসে আছেন। শিষ্যের মনের যাবতীয় সংশয় গুরুর সান্নিধ্যে আসা মাত্র ছিন্ন হয়ে যায়। গুরুর শক্তিতে আমাদের মনের যাবতীয় সংশয় সমস্ত কিছু চলে যায়। তার এমনই অমোঘ শক্তি। এই শক্তি আমরা পরবর্তী জেনারেশনের মধ্যেও দেখেছি, এখনও দেখছি এবং সেই সময়েও দেখতাম। মহারাজ সস্নেহে, কি সন্দেহে মনে ওঠে, কি সন্দেহ মনে ওঠে বলো না, যখন যা মনে ওঠে বললেই পারো। তবে কি জানো, সব সংশয় নিজের অন্তর থেকেই সমাধান হয়ে যায়। ঠাকুর তো আমাদের ভেতরেই রয়েছেন, তিনি হলেন সকলের অন্তরাত্মা, সব সন্দেহ তিনি অন্তর থেকে মিটিয়ে দেন, অবশ্য তাঁকে জানাতে হবে। এই বলিয়া গান ধরিলেন, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারু ঘরে, যা চাবি তা বসে পাবি খোঁজ নিজ অন্তঃপুরে, সব তোমার মধ্যে আছে, তবে খুঁজতে হবে বাবা, খুঁজতে হবে। মহারাজ বলছেন কি সন্দেহ আছে বলো না, বললেই পারো, সব সন্দেহের সমস্যার সমাধান হবে। তারপরে বলছেন যে যখন সন্দেহ হবে, নিজের মধ্যে থেকে সেই সন্দেহকে, সন্দেহের নিরসন করার চেষ্টা করবে। কেন না, আমাদের হৃদয়ে সেই হৃদয় দেবতা বসে আছেন, তিনি, তাকেই আমরা সব প্রার্থনা জানাই, তাকেই আমরা আমাদের মনের সমস্ত ভালোবাসা নিবেদন করি। অতএব তিনিও আমাদের ভেতরের সমস্ত সন্দেহ নিরসন করে আমাদের নতুন জীবন দেবেন। তাই তাকে এই সন্দেহ নিরসনকর্তা হিসেবে আমরা পাই। আমাদের মন যত পবিত্র হবে, আমাদের মন যত শুদ্ধ হবে, ততই আমাদের হৃদয়ে বসে থাকা হৃদয় দেবতার অনুভূতি আমরা স্পষ্টভাবে পাব। যত আমরা তাঁর কাছে আসব, আধ্যাত্মিকভাবে যত তাকে অনুভব করার চেষ্টা করব, ততই আমরা দেখতে পাব। দেখবেন অনেক সময় দেখবেন আপনার মন কিছু যেন প্রশ্নের উত্তর দিয়েছে। মন তো দেয় না,
মনের যিনি শক্তিধারী তিনি আমাদের দেন, যিনি আমাদের মনটিকে কন্ট্রোল করেন। অতএব তাঁর প্রতি ভালোবাসাটা আমাদের যেন নিখাত থাকে, সেইখানে যেন কোনো ফাঁকিবাজি বা কোনো রকম অন্যরকম কিছু না থাকে। এই বলে তিনি গান গাইতে থাকলেন, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, খুঁজো নিজ অন্তরে। নিজের ভেতরেই তোমার যে প্রভু আছেন তার কাছে নিজের সমস্ত প্রার্থনা নিবেদন করো, এখান ওখান কোথাও না গিয়ে নিজের মনের যাবতীয় প্রার্থনা তার কাছে নিবেদন করলে নিজের মনের যাবতীয় সংশয় নিরসন হবে। পূজনীয় বুদ্ধেশানন্দজি মহারাজ আমাদের বলতেন যে যখন মনে খুব কষ্ট হবে, মনে খুব দুঃখ হবে, মন্দিরে গিয়ে ঠাকুরকে বলবে, ঠাকুর তোমার কথা শোনার জন্য বসে আছেন। উত্তরে তিনি কি বললেন, সে তোমার কান, সে তোমার সেই শোনার মতো কান তোমার হয়নি, কিন্তু নিশ্চিত জানবে তিনি তোমার কথা শুনছেন, শুনছেন, শুনছেন। এটা আমরা দেখেছি। তিনি বলতেন ঠাকুরের সঙ্গে কথা বলা অভ্যাস করো। গহনানন্দজি সবসময় এটা উৎসাহ দিতেন, বলতেন আমাকে কেন চিঠি লেখো, ঠাকুরকে চিঠি লিখতে পারো না, আমাকে কেন সব বলো, ঠাকুরকে বলতে পারো না। আমি এই ঘটনাটি এর আগেও উল্লেখ করেছি, আমি কি ওর স্মৃতিকথাতেও লিখেছি। 2006 সালে যে বছর প্রথম বছর মহারাজ ব্রহ্মচর্য দীক্ষা দিলেন, মহারাজ ব্রহ্মচর্য দীক্ষা দিয়ে সব অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর ঠাকুরের গর্ভমন্দিরে গিয়ে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ালেন, হাত দুটো জোর করে একদম ঠাকুরের সামনে দাঁড়িয়ে তিনি প্রার্থনা করছেন। ঠাকুরের বিগ্রহ ওর মহারাজের মধ্যে মাত্র হাতখানিকে ফারাক, বিবির করে মহারাজ প্রার্থনা করে চলেছেন। সেবককে জিজ্ঞেস করলেন আজ কতজনের হলো, সেবক বললেন 38। আবার মহারাজ বিবির করছেন, আবার খানিকবাদে জিজ্ঞেস করলেন তাহলে কতজনের হলো, সেবক বললেন 38। আবার মহারাজ বিবির করে বলছেন, আমার দেখে মনে হলো উনি যেন সমস্ত কথা যা যা ঠাকুরকে বলার ছিল একে একে সব নিবেদন করছেন। এক মহৎ শিক্ষা, নতুন করে নিজেকে ভেবে নেওয়ার শিক্ষা। এইটি যত দেখেছি তত মুগ্ধ হয়ে গিয়েছি। আমাদেরও ঠিক, আমরা যদি এরকমভাবে আমাদের মনের কথা বলার জন্য সেই মনের মানুষকেই ব্যবহার করি, দেখবেন আমাদের জীবনের গতি সম্পূর্ণ বদলে গেছে। খানিক পরে অপর একজন ব্রহ্মচারী প্রণাম করিতে আসিলে তাহার শিখা ছোট দেখিয়া মহারাজ মৃদু ভর্ৎসনা করিয়া দি বলিলেন, হে তোমার শিখা যে এত ছোট, ব্রহ্মচারী তুমি, শিখা যে ক্রমে উড়িয়ে দিচ্ছ, এ কি মনে করেছ বুঝি ন্যাড়া হলেই সন্ন্যাসী হয়ে গেল? বাবা সন্ন্যাস হলো ভিতরকার জিনিস, ও শিখা কাটলে হয় না। আমাদের সন্ন্যাসের অনেকগুলি রিচুয়ালসের মধ্যে অন্যতম একটি রিচুয়ালস সেটা হচ্ছে শিখা আহুতি দেওয়া হয়। গুরু শিষ্যের শিখাটিকে কর্তন করে দেন, কেটে দেন, তারপরে আগুনে মন্ত্র বলে সেই শিখাটিকে উৎসর্গ করা হয়। এর অর্থ হলো এই, এই যে দশবিধ যা কিছু কর্ম আছে জীবনের, আমাদের মানব জীবনের, এই সমস্ত কর্ম থেকে আমি বেরিয়ে গেলাম, আর কোনো শাস্ত্রগ্রন্থ পাঠ বা এরকম কিছু নয়, এখন শুধুমাত্র অনুধ্যান এবং ঈশ্বর চিন্তায় সমস্ত জীবনটিকে আমি অতিবাহিত করব, এই ইঙ্গিত যেন জগৎকে দেওয়া হয়। অনেকে মনে করেন শিখাটাকে ছোট করে রাখলেই বোধহয় আর মানে সন্ন্যাসীর মতো দেখে, তা কিন্তু নয়, ন্যাড়া হলেই সবাই সন্ন্যাসী হতে পারেন না। পূজনীয় মহারাজ আরও এক ধাপ এগিয়ে বলছেন, কি সুন্দর কথাটা বলছেন, সন্ন্যাস হলো ভিতরকার জিনিস, শুধু বাইরে গেরুয়া পড়লে, শুধুমাত্র মন্ত্রোচ্চারণ করলে হবে না, যতক্ষণ না পর্যন্ত সর্বস্ব ত্যাগের ভাবটি আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে যা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা যাই করি না কেন, যত দামি গেরুয়া পরি না কেন, যতই পরিষ্কার করে মাথা কাটি না কেন, কিছুই কিছু হবে না। ঈশ্বরের প্রতি নির্ভরতা এবং তার প্রতি সমস্ত নিজেকে উজাড় করে দেওয়ার যে ভাবনা সেইটি এখানে আবশ্যক। একটু পরে স্বামী জ্যোতিষ্বরানন্দ দিয়ে আসিয়া প্রণাম করিয়া দাঁড়াইলে তাহাকে কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করিয়া মহাপুরুষজি বলিতেছেন, কি জ্যোতিষ্বর, কবে মাদ্রাজ যাওয়া ঠিক করলে? স্বামী জ্যোতিষ্বরানন্দজি বলছেন, 9 তারিখ যাব মনে করেছি, এর মধ্যে দিনও ভালো নেই, অশ্লেষা মঘা
ত্রাহস্পর্শ বৃহস্পতিবারের বারবেলা এইসব করেছে, তাই ওই দিন যাব বলে স্থির করেছি। মহারাজ, তা বেশ, তবে তোমরা কাজের লোক, তোমাদেরও তো দিনক্ষণ দেখতে গেলে কি চলে? যাদের কাজকর্ম নেই, যাদের কাজকর্ম তেমন নেই, তারা উঠতে বসতে পাজি দেখে। ঠাকুরও বলতেন, যারা ওসব মানে তাদেরই ওসব লাগে, নইলে আর কি। তাছাড়া তোমরা মার ভক্ত, মা সর্বাবস্থায় তোমাদের রক্ষা করছেন, করবেন। ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লে কোনো বিপদ হয় না, যার নামের জোরে বিপদ সম্পদ হয়ে যায়। এই বলে গান ধরলেন। যেজন দুর্গা দুর্গা বলে পথে চলে যায়, শূলহস্তে শূলপাণি রক্ষা করেন তাই। তুলসীদাসের দোহাতেও আছে, সব তিথি সুতিথি হ্যায়, সব বার সুবার, উসকো লাগে ভদ্রা জো বিশ্রে নন্দ কুমার। যেদিন প্রাণ ভরে ভগবানের নাম করা না যায়, যেদিন প্রাণ ভরে ভগবানের নাম করা যায়, সেই দিনই সুদিন। কি সুন্দর কথা! জ্যোতিষ্বরানন্দজি চলেছেন মাদ্রাজে, নানা দিন ঠিক করে দেওয়া হয়েছে, যে এই দিন যাবেন, সেই দিন যাবেন, ওই দিন যাবেন, নানা রকমের চলছে। কিছুতেই উনি গিয়ে উঠতে পারছেন না, কেন না সব দিন কোনো শুভ দিন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তাঁর পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। পূজনীয় মহাপুরুষ মহারাজ ভারী সুন্দর কথা বললেন, বললেন, তোমরা কাজের লোক, তোমাদের কি অত দিনক্ষণ দেখলে হয়? কি সুন্দর কথা! যে কাজ করতে বেরিয়েছে, ভগবানের কাজ করতে বেরিয়েছে, অতএব ভগবানকে যেন এই করতে হয়, ভগবানের ভাবে ভাবিত হয়ে বেরোতে হয়। এই কারণে আমরা যখন কোথাও বাইরে যাই, তখন সব সময় আমরা ভগবানের নাম করে যাই, ঠাকুর, মা, স্বামীজি এবং গঙ্গা মা, ও আর একটি নাম অতিরিক্ত করা হয়, সেটি হচ্ছে দুর্গা নাম। আমরা দুর্গা নাম করে যাই, মা দুর্গা আমাদের সমস্ত দুর্গতি হতে রক্ষা করেন। আমরা এই নামটি করার অর্থ হচ্ছে মনটিকে ঈশ্বরাভিমুখ করে নেওয়া। সাধুদের জীবনে এটা একটা বড় শিক্ষা, যেটা পরবর্তীকালে আমরা অন্যদের ভেতরেও সঞ্চারিত করার চেষ্টা করি। সেটা হলো এই যে, আমরা যেন সর্বাবস্থায় ঈশ্বরকে চিন্তা করতে পারি। এই কারণেই দেখবেন আমাদের খাবার ঘরে যখন খাওয়া হয়, প্রসাদ পাওয়ার আগে ব্রহ্মার্পণম এই মন্ত্রটি বলা হয়। এর আর কোনো উদ্দেশ্য নেই, এর একটাই উদ্দেশ্য, সমস্ত মন প্রাণ দিয়ে শুধু ভগবানকে ডাকা। সর্বাবস্থায়, কোনো অবস্থাতে আমি তোমা ছাড়া হতে চাই না, আমি তোমা ছাড়া হওয়ার আমার সামান্যতম ইচ্ছা নেই, এটি হচ্ছে কথা। সর্বাবস্থায় সর্বকালে আমি শুধু ঈশ্বরের, এবং যত আমরা ঈশ্বরের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে ফেলতে পারব, তত আমাদের জীবনের বাধা বিঘ্ন এগুলি ধীরে 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 অপসৃত হবে। তিনি দুটো উদাহরণ দিচ্ছেন, উদাহরণগুলো এই, একটি হচ্ছে সেই বিখ্যাত গান, যেজন দুর্গা 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 বলে পথে চলে যায়, শূলহস্তে শূলপাণি রক্ষা করেন তাই। আর আরেকটা তুলসীদাসের দোহা, সব তিথি সুতিথি হ্যায়, সব বার সুবার, উসকো লাগে ভদ্রা জো বিশ্রে নন্দকুমার। নন্দকুমার হচ্ছেন শ্রীকৃষ্ণ, বলছেন বিশ্রে, যার বিস্মরণ হয়েছে, যে ভগবানকে ভুলে গেছে, তারই সময়টা খারাপ। আর বাকি সব তিথি সুতিথি, সববারই সুবার। এই বলে শেষ করছেন মহাপুরুষ মহারাজ, যে প্রাণ, যেদিন প্রাণ ভরে ভগবানের নাম করা যায়, সেই দিনই সুদিন। আমাদের মনে আছে এই স্মৃতিচারণটি দিয়ে শেষ করব। সেদিনকে খুব আকাশ কালো হয়ে আছে, একবারে ঘন মেঘ সঞ্চারিত হয়েছে। বেলুড় মঠে আমরা আছি, তখন ট্রেনিং সেন্টারে আমরা এসেছি সকালবেলা পূজনীয় ভূতেশানন্দজি মাঝকে প্রণাম করতে। রাত্রিরে খানিকটা বৃষ্টি হয়ে যাওয়ার পর একটা থমথমে ভাব তৈরি হয়ে আছে, ঘন কালো এত মেঘ যে আমরা ঘরের ভেতরেও আমাদের সব আলো জ্বালতে হচ্ছে পূজনীয় মহারাজকে ভালো করে দেখার জন্য। আমরা মহারাজকে, আমাদের মধ্যে যিনি প্রশ্ন করতেন, তিনি মহারাজকে বললেন, মহারাজ আজ বড় দুর্দিন, আজকে এমন আকাশের অবস্থা, এ দেখেই আমাদের কিরকম লাগছে,
মহারাজ বললেন, না আজ কেন আজকে ভগবানের স্মরণ করনি? তিনি জগদীশ মহাজকে জিজ্ঞেস করেন, কেন আজ ভগবানের স্মরণ করনি? হ্যাঁ মহারাজ, স্মরণ করেছি। তাহলে আর কিসের দুর্দিন? যেদিন ভগবানকে স্মরণ করা না যায় সেই দিনটি দুর্দিন। আকাশের মেঘ, বাতাসে হাওয়া, এগুলো তো থাকবেই, কিন্তু মনের ভেতরের হাওয়াটা যেন নিস্তরঙ্গ হয়। আমাদের এইটাই যেন ভগবানের কাছে প্রার্থনা, দিন যেমনই আসুক না কেন আমরা আমাদের মনের ভাবটিকে যেন শান্ত করে ফেলতে পারি। শ্রী ভগবানের ইচ্ছা হলে আবার আমরা বসব এই পরমার্থ, এই আমাদের শিবানন্দ বাণী পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম ব্রদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।